ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি মৌসুমী নিয়ে চলে এসেছি আজকে এই প্ল্যান্টটা সম্বন্ধে। তোমাদের আগেও বলেছি এর কেয়ার এবং যত্ন আজকেও ভিডিওতেও বলে দেবো, আর তার সাথে আজকে যেটা মেন টপিক সেটা হচ্ছে এই স্নেক প্ল্যান্টের কাটিং থেকে চারা তৈরি করা। তো এই কাটিং থেকে চারা তৈরি করা দুভাবে সম্ভব, এক হচ্ছে সয়েল প্রপাগেশন, এক হচ্ছে ওয়াটার প্রপাগেশন। ঠিক আছে, তো ওয়াটার প্রপাগেশনটা কি? ওয়াটার প্রপাগেশন হচ্ছে এই মোটা টাইপের যে পাতাগুলো হয় সেই পাতাগুলো এতটুকু 6 ইঞ্চি মতো হ্যাঁ কেটে সেইগুলো তোমরা ফ্রেশ ওয়াটার মানে রানিং ওয়াটারের মধ্যে রেখে দিতে পারো, গ্লাসে কিংবা কাঁচের জারে রেখে দিতে পারো। তারপরে তোমরা সপ্তাহে দুবার থেকে তিনবার জলটাকে পাল্টে দিলে ঠিক আছে, সেই ফ্রেশ জলে এর শিকড় যেটা হয় সেটা হচ্ছে একদম অরেঞ্জ কালারের হয়, কমলা রঙের শিকড়। তো সেই শিকড় থেকেই কিন্তু সরু সরু যখন শিকড় হয়ে যাবে তারপর একটা মোটা স্টেম ওখান থেকে বেরোবে, সেখান থেকে কিন্তু ছোট্ট স্নেক প্ল্যান্ট তৈরি হবে। ঠিক আছে, তো যখন ওইখান থেকে যখন স্নেক প্ল্যান্ট একটু বড় হয়ে যাবে তখন তোমরা সেটাকে সয়েলের মধ্যে ট্রান্সফার করে দিতে পারো। আরেকটা যেটা প্রসেস হয় সেটা হচ্ছে একদম ডাইরেক্ট সয়েলের মধ্যে প্রপাগেশন, সেটাই তোমার সাথে আজকে শেয়ার করবো। তো তার জন্য আমি এখানে স্নেক প্ল্যান্টের এই চপটাকে নিয়ে নিয়েছি বড়ো, আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি আমার এখানে ঘরের তৈরি সারযুক্ত মাটি। তো এর মধ্যে চা পাতা গুঁড়ো রয়েছে, এর মধ্যে এক্সেল ফার্টিলাইজার যেটা হয় মানে এ ডিমের যে খোসা চূর্ণ ঠিক আছে, ডিম খোল, তোমরা যারা যারা শিলকুচি হাঁটুচি চা মানে এগুলো সার হয় মানে ভেষজ সারের কথা বলছি, প্লাস তার সাথে কেমিক্যালের সার বেশি ইউজ না করাই ভালো। তো এই রকম দিয়ে মাটিটাকে রেডি করে নিতে পারো, বা যদি কিচ্ছু না থাকে জাস্ট নর্মাল গার্ডেন সয়েল নিয়ে এসে টবের মধ্যে দিয়ে মাটিটাকে একটু ভালো করে এই যে আমি যেরকম দেখাচ্ছি এইভাবে একটু কুষিয়ে নিতে হবে, এইভাবে একটুখানি মাটিটাকে ভালো করে কুষিয়ে নিয়ে এইখানে তোমাদের গাছগুলো বুনে দিতে হবে। আর স্যার প্রসেসটা আমি একবার তোমাদের সাথে দেখিয়ে দেব। তো এই টবটা আমার খালি পড়েছিল, তো এইটার মধ্যে আজকে আমি দেখাবো। দেখো প্রথমেই আমার যেটা লাগবে এটার থেকে, তো আমি এরকম একটা গামলা এর টবের নিচটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই সমস্ত গাছ যেহেতু জল কম পছন্দ করে তো যে কোনো টবের নিচেই কিন্তু 3-4 ফুটো রাখতে হবে যাতে এক্সেস জলটা ড্রেন আউট হয়ে যেতে পারে। তো এই অবস্থায় অবস্থায় কি হচ্ছে এখান থেকে আমি কাটিং নেব। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে একটু মোটা দেখে যেগুলো একদম যে পাতা নতুন চারা বেরোচ্ছে বা একটু কুশিটা ছোট্ট ছোট্ট পাতা কচি কচি পাতা সেই পাতায় কিন্তু চারা কখনই হবে না, আর সেটা কিন্তু মাটিতে প্রতিস্থাপন করলে মরেই যাবে। কারণ অনেকেই এই ডিটেলসগুলো কিন্তু বলে না, তারা বলে কাটিং থেকে চারা তৈরি করলেই সাকসেসফুল হয়, তা নয়, ঠিকঠাক কাটিং বাছলে তবেই সাকসেসফুল হবে। কচি কচি পাতা দিলে কিন্তু সেটার মধ্যে কিন্তু ওই শিকড় তৈরি করার ক্ষমতা হবে না, উল্টে গলে পচে মরে যাবে, সে মাটিতেই দাও আর জলেই দাও। কিন্তু যদি মোটা টাইপে দাও তাহলে কিন্তু এটা হবে। তো আমি এখান থেকে একটা ছোট্ট মানে আর্ধেক এখানে আমার কাটা রয়েছে আমি সেটাই এখান থেকে কাটবো। তো এই সাবধানে কাটতে হবে যাতে অন্য কাটিং এর কোনো ক্ষতি না হয়। দেখো এখানে দেখো এখান থেকে আমি একটা একদম শক্ত পক্ত দেখে বুঝতেই পারছো, দেখো এই এর থেকে কিন্তু আমি আগেও কাটিং থেকে চারা তৈরি করেছি এবং আমার সাকসেসফুল পেয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে কাটিং থেকে চারা তৈরি করা হয়েছে, এই পাতাটা অনেকটা লম্বা ছিল আমি কেটে ওগুলো নিয়ে নিয়েছিলাম চারার জন্য, আর এইটুকুটা তলার দিকে মানে যেটা মাটির মধ্যে থাকে সেই পোর্শনে শক্ত মতো একটা নিয়ে নিয়েছি। তো আমি আরো একটা নেবো এখান থেকে,
আরো একটা দেখো এইখানে দেখো, এইটাও দেখো মাথার এখান থেকে কিন্তু আমি কাটিং করে চারা তৈরি করার জন্য নিয়ে নিয়েছিলাম, বাকি যেটা রয়েছে সেটা এইটা, তো এইটাও আমি এই গোড়া থেকেই একদম নিয়ে নিই। দেখতে পাচ্ছ একদম শক্ত সমর্থ, তো এটা থেকে কিন্তু আমার দুটো কাটিং এ চারা করবো, তো মানে এই এই লম্বা পাতাটা থেকে এখান থেকে আমি দুটো নেব, আর এখান থেকেও আমি চেষ্টা করব দুটো নেওয়া, ঠিক আছে, বেশি ছোট ছোট করলে পরে কাটিং থেকে চারা নাও হতে পারে, তো চেষ্টা করব আমি দেখি এটাকে তিনটে করা যায় নাকি, তাহলে আমার পাঁচটা মানে এখানে থেকে দুটো এখান থেকে তিনটে, তো এটাকে আমি এখন সরিয়ে দিচ্ছি। কিছু করতে হবে না, একদম সিম্পল প্রসেস বন্ধুরা, তোমরা চাইলে এটার মধ্যে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারো, ঠিক আছে, তো আমি এটাকে দুটো কাটিং করে নেব। কাটিংটা করবার সময় অবশ্যই মাথায় রাখতে হবে নিচের দিকে পোর্শন কোনটা, ওপরের দিকে পোর্শন কোনটা, ওপরের দিকে পোর্শন যদি তোমরা ভুলে গিয়ে এরকম উল্টো দিকে মাটিতে ফুটে দাও তাহলে কখনোই চারা কিন্তু হবে না, তো আমি যখনই কাটলাম আমি সঙ্গে সঙ্গে কিন্তু যেখান থেকে এরকম যে কাটিংটা ছিল, এরকম যে কাটিংটা ছিল আমি যেখান দিয়ে কাটলাম আমি সঙ্গে সঙ্গে কিন্তু এটা নিচের পোর্শন হলো, তো নিচের পোর্শনটাকে আমি এর পাশে এইভাবে রেখে দিলাম, মানে এটা দুটোই নিচের পোর্শন হলো, ঠিক আছে, দুটো হচ্ছে নিচের পোর্শন হলো এইদিকে। এবার এইটা থেকে কাটবো, তো এইটা নিচের পোর্শন হচ্ছে এইটা আগে দেখে নিচ্ছি, তো এরপরে এটাকেও ঠিক ওরকমই নিচের পোর্শনটা নিচের দিকে, ওপরে পোর্শন ওপরের দিকে, এই হচ্ছে ওপরের পোর্শন আর এই বাকি নিচের দিকে হচ্ছে নিচের পোর্শন, তো এইটা ঘুরিয়ে ফেললে কিন্তু হবে না, তো এইটা এখন প্লেন জায়গায় আমি এইভাবে দিয়ে দেব, তো প্রথমেই আমি মাটির মধ্যে একটুখানি ইয়ে করে দিয়ে দিলাম, এক থেকে দুই ইঞ্চি মতো মাটির তলায় রাখলেই ভালো, আর একটু গ্যাপে গ্যাপে দিতে হবে বন্ধুরা, একটু গ্যাপে গ্যাপে দিলে তাহলে চারাটা যখন নিচ থেকে যখন মাটি ফুলে যখন বেরোবে তাহলে সেটা স্পেস পাবে, আর একদম যদি একটার ঘাড়ে আরেকটা তোমরা বুনে দাও তাহলে কিন্তু যেটা প্রবলেম হবে যখন চারাটা পরবর্তীকালে ওখান নিচ থেকে যখন হবে তখন কিন্তু জায়গাটা পাবে না, ঠিক আছে, মানে এগুলো কিন্তু নিচ থেকে ছোট ছোট খুশি কিন্তু বেরোতেই থাকবে এই কাটিং থেকে চারা তৈরি করার সময়, আর ভালো করে কাটিংগুলোকে একটু মাটি দিয়ে চেপে দিতে হবে যাতে হাওয়া চলাচল করলে বা হাওয়া দিলে জোরে যাতে কাটিংগুলো কোনোভাবেই যেন হেলে দুল মানে হেলে দুলে না যায়, তো দেখো মাটিটা আমার ময়েস্ট আছে সেই জন্য আমার একটুখানি প্রেস করলে কিন্তু কাটিং গুলো ঢুকে যাচ্ছে, যেহেতু মাটিটা আমার নরম আছে জলে ভেজানো ছিল নরম নরম, যেহেতু জানলার ধারে ছিল এবং বৃষ্টির জলে আমার মাটি টবের মাটিটা ভেজাই ছিল, তো আমি একটু প্রেস করতেই মাটির মধ্যে ওটা ঢুকে গেল, আর তোমাদের যদি শক্ত মাটিতে এটা করতে যেও না তখন সেক্ষেত্রে কিন্তু তোমরা সেক্ষেত্রে তোমরা কি করবে মাটিটা একটুখানি কিছু কোনো টুলস বা কাঁচি দিয়ে কোনোভাবে একটু গর্ত করে তারপর তোমরা কিন্তু সেটাকে দিও, তাহলে কিন্তু এই গাছের যে টিস্যুগুলো থাকে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে, তো অনেকদিন ধরেই আমি ভাবছিলাম স্নেক প্ল্যান্টের আরও কিছু কাটিং থেকে চারা তৈরি করবো, তো করার হয়ে উঠছিল না, তো ফাইনালি আজকে করে দিলাম তোমাদের উদ্দেশ্যে, তো এই কটাই থাক, আর এখানে লম্বা লম্বা পাতা এগুলো আর কাটতে মন চাইছে না, ঠিক আছে, তো এইগুলো যেমন আছে থাক, আর আরো একটা আমি এখানে চেষ্টা করছি কিন্তু থাক ওটা আর করবো, ওটা আর কচি পাতা হবে না যদিও এটাকে নষ্ট করে কোনো লাভ নেই, তো এইভাবে দিয়ে একটু এর মধ্যে জল দিয়ে দিতে হবে, এর মধ্যে একটু অল্প, যেহেতু আমার মাটিটা আগে থেকেই এখানে ময়েস্ট হয়েছে তো বেশি এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, আর এই অবস্থায় কিন্তু একদম রোদের তাপে রাখা যাবে না, এটাকে ঘরের ওয়েদারের মধ্যে রেখে দিলে সবচেয়ে ভালো, যেরকম এই ঘরের মধ্যে রয়েছে ঘরের ওয়েদারে তোমরা রেখে দিতে পারো, সেক্ষেত্রে আলো বাতাস ঘরেও রয়েছে বা জানলার কোনো একটা কর্নারে যেখানে রোদটা হালকা ছেঁকে পড়বে সেক্ষেত্রে চারাটা তাড়াতাড়ি ছড়ে যাবে, তো
তবে হ্যাঁ, তোমরা যদি মনে করো কাঠের দিকে চারা তৈরি করবে মানে 15 দিনের মধ্যেই তোমাদের খুশি দেখতে পাবে বা চারা তৈরি করবে, তা কিন্তু নয়। এইটা কিন্তু খুব স্লোভাবে বাড়ে, তোমাদের আগেই বলে দিচ্ছি। স্নেক প্ল্যান্টের গ্রোথ কিন্তু খুব কম, ঠিক আছে? স্নেক প্ল্যান্ট বাড়ে তো বাড়ে, হঠাৎ করেই বাড়ে, আবার কোনো সময় কিন্তু হয়তো দেখা গেল যে দু তিন মানে 2-4 মাস ধরে একই সেম কন্ডিশন রয়েছে, কোনো গ্রোথ নেই, সেগুলোকে ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। তো সেই জন্যই বললাম যে তোমরা রাতারাতি এর ইম্প্রুভমেন্ট চেষ্টা করো না। এইগুলো মিনিমাম শিকড় থেকে মানে শিকড় তৈরি হয়ে মাটি ফুড়ে এই ইচ্ছায় যে গাছ বেরোতে মিনিমাম 2.5 থেকে 3 মাস লাগে, আমি 3 মাস বললাম। 3 মাস পর তোমরা দেখতে পাবে এইটার থেকে শিকড় হয়ে পাশে পাশে ছোট ছোট করে চারা তৈরি হচ্ছে। তো এইটা তোমরা দেখতে পাবে যে 2.5 থেকে 3 মাস, আমি 3 মাসই বলবো, 3 মাস পর দেখতে পাবে যে এই মাটি ফুলে এখান থেকে চারাগুলো তৈরি হচ্ছে। তার আগে কিন্তু তোমরা কখনোই এইগুলো তুলে তুলে দেখতে যাবে না, তাহলে কিন্তু যেটুকু বা ইম্প্রুভমেন্ট হচ্ছিল কিন্তু গাছটা মরে যাবে। তো তোমাদের নিজেদের ওপরও বিশ্বাস রাখতে হবে, প্লাস গাছের ওপরে বিশ্বাস রাখতে হবে, বাকিটা তো ওপরওয়ালা জানে। তো সেই জন্যেই আমি বললাম যে এইগুলো এভাবে দিয়ে তোমাদের এখান থেকে অল্প করে গাছ, যেহেতু মাটি আমার ভেজা তো আমার এখানে বেশি আর জল দেবো না, অল্প জলই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার দেওয়া হয়ে গেল। আর দেখতে হবে যেন মাটি একদম খটখটে শুকনো না হয়ে যায়, এই চারাটা তৈরি করার সময় মাটি যেন অলওয়েজ একটু ময়েস্ট থাকে, মানে একটু আর্দ্রতা থাকে মাটির ওপরের ভাগটা দেখে নেবে। যদি শুকনো থাকে তাহলে অল্প জল দেবে, আর তুমি দেখো মাটির ওপরের লেয়ারটাও, মাটির লেয়ারটা যদি দেখো যে মানে নরম ভেজা আছে তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। বেশি ওভার ওয়াটারিংয়ে কিন্তু গাছ বেশি মরে যায়। তো সেই জন্যই বলবো যে যখন ময়েস থাকবে তখন আর জল দেওয়ার দরকার নেই, যদি শুকিয়ে যায় তাহলে অবশ্যই জল দিতে হবে, নইলে শিকড়গুলোও শুকিয়ে যাবে। তো এই হচ্ছে খুব সহজভাবে কাটিং থেকে চারা তৈরি করে দেখিয়ে দিলাম, দেখে নাও একবার। এখানে দেখতে পাচ্ছো এখানে আমি কটা কাটিং নিয়েছি, 5টা কাটিং এখানে লাগিয়ে দিয়েছি খুব সহজভাবে। তো এবার 3 মাস ওয়েট করো, তারপরেই আবার এইটা হয়ে যাবে, তখন এইটার মতো এখানেও একটা টপ। তো এই পাতাগুলো যেহেতু দেখতে সুন্দর লাগছে বলে আমি আর কাটলাম না। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি নতুন কিছু ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, কোনো টিপ যদি তোমাদের বলতে ভুলে গিয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে মেনশন করে দিও, তোমাদেরকে বলে দেবো। আর নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের জন্য ভিডিও করতে হবে তোমরা কিন্তু একবার বলতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, তোমাদের কোনো বন্ধুদেরকে তোমরা এটা শেয়ার করে দিতে পারো যাদের এই স্নেক প্ল্যান্ট পয়সা খরচা করে 300-400 টাকা দিয়ে কিনেছে, অথচ তারা জানে না যে প্রপাগেশনের পদ্ধতিটা কী, কত সহজ, তাদেরকে তোমরা এটা শেয়ার করে দিতে পারো আমার ভিডিওটা। আর যদি চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। ভিডিওটা যদি তোমরা একটু মোটিভেট করো, একটু সাপোর্ট করো, তাহলে আমারও ভিডিওগুলো করতে ভীষণ মানে উপকার তো হবে, তার সাথে এনার্জি পাবো। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।